আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কী পরিমাণ ধান একটা মেশিন দিয়ে মাড়াই করা সম্ভব বা ধান থেকে চাউল তৈরি করা সম্ভব। তো এই মেশিন দিয়ে যে এত স্পিডে এত পরিমাণ ডেলিভারি বা এত ভালো পারফরমেন্স হয়ে থাকে সেটা কিন্তু অবিশ্বাস্য। তো এই যে অবিশ্বাস্য যে হলাটা সেটা কিন্তু বিকে ইনোভেশন থেকে আপনারা ক্রয় করতে পারবেন। অনেকে বলেন ভাইজান উপরে জালি সিস্টেম দেন, অনেকে বলেন ভাইজান উপরে ছাদ সিস্টেম ঢালাই বডি দেন, নিচেরটা জালি সিস্টেম থাক উপরেটা ঢালাই বডি দেন, স্টিল হলারের উপরে ঢালাই বডি ঢাকনা দেন। আপনারা যে যেমন টাইপের হলার আমাদের কাছে অর্ডার দিবেন আমরা কিন্তু সেই অনুযায়ী সরবরাহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিকে ইনোভেশন বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাহেবুল ইসলাম। বিস্তারিত জানার জন্য বিকে ইনোভেশন বিডি .com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো উপরে কভার সিস্টেম আর উপরে জালি সিস্টেম দুইটা মেশিনের পার্থক্য এবং দুইটা মেশিনের বৈশিষ্ট্য সম্পর্কে আমি আপনাদের সামনে দুটি কথা বলবো। তো সরাসরি মেশিনের প্রশ্ন হচ্ছে আপনার রাইট সাইড কিংবা লেফট সাইড। তো আমার কথা হচ্ছে আপনি পুলি রাইট সাইড কিংবা লেফট সাইড দুই পাশে লাগাইতে পারবেন, দুই পাশে লাগানোরই সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি বা সিস্টেম দেওয়া রয়েছে। এবং এই মেশিনের যে মেশিনটি রাখা আছে এটা হচ্ছে 5.5টা নেট তিনটা সেল বিশিষ্ট। এখানে দেখতে পাচ্ছেন এটার উপরে জালি, জালি হওয়ার কারণে যে কুড়া বা গুড়া যেটাই বলে না কেন সেটা দ্রুত মেশিন থেকে বাইর হয়ে যায়, চাউলগুলো দ্রুত ডেলিভারি দেয়। আর যদি কিনা আপনি মনে করেন না আমার উপরের কভারটা আমি ঢালাই বডি ইউজ করবো, ঢালাই টোটাল মেশিন কিন্তু স্টিল উপরের হপারটা ঢালাই, আপনি এই হপার ঢালাই ইউজ করলে কি হচ্ছে আপনার চাউলের সাথে হালকা ময়লা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝকঝকে চকচকে চাউল যে কী পরিমাণ স্পিডে বাইর হচ্ছে সেটা কিন্তু বলার কিছুই নাই। আপনারা সরাসরি লাইভে দেখছেন যে কন্টেইনার ধরার কোনো টাইম নাই, সরাসরি পাবলিক বস্তা ধরতেছে। মেশিনের উপরে ধান দেওয়ার পরে সরাসরি যে আপনি কন্টেইনার দিয়ে চাউলটা নামায় নেবেন সে পরিমাণ সুযোগ বা সময় দিচ্ছে না। এত দ্রুত নামার কারণে কিন্তু আপনার সরাসরি মিল মালিক আপনার বস্তা ধরতেছে। প্রতি ঘন্টায় 45 থেকে 50 মন ধান ডেলিভারি দিচ্ছে। আপনারা দেখছেন আমরা মাত্র 6 মন ধান মাড়াই করে 4.5 মিনিটের একটা ভিডিও করতে সক্ষম হয়েছি। এই 4.5 মিনিট সময়ের মাধ্যমেই কিন্তু এই 6 মন ধান মাড়াই করা হয়ে গেল অবিশ্বাস্য এই একটা মেশিন দিয়ে। তো ভিউয়ার্স, এই একটা মেশিন যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান খালিশপুর বাজার মহেশপুর রোড আমাদের অফিসে আসবেন, এসে দেখে আপনি নিতে পারবেন, অনলাইনের মাধ্যমে ঘরে বসে ক্রয় করতে পারবেন। আর এই যে হপার দেখতে পাচ্ছেন অনেক পোক্ত শক্ত মজবুত একটি হপার, এই হপারের ভিতরে একবারে আপনি 50 থেকে 60 কেজি ধান উঠাই দিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। আর এই মেশিনগুলা আপনার যদি প্রয়োজন হয় যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন। এটা হচ্ছে বড় মেশিন সম্পর্কে কথা বললাম, এ পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট মেশিন। এটা হচ্ছে 2 নম্বর হলার, 3.5 নেট দুইটা সেল, এটা হচ্ছে 2 নম্বর হলার। এগুলার ডেলিভারি হচ্ছে প্রতি ঘন্টায় 30 থেকে 35 মন। সেই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 35,000 টাকা অনলি মেশিন প্রাইস। আপনি চাইলে সি পুলি বা ভি পুলি নিতে পারবেন, আপনার ইচ্ছা অধীন যে কোনো একটা পুলি নিতে পারবেন, যেটা 5.5 জালি কিংবা 3টা সেল যেটাই বলেন না কেন। আপনি যদি নিতে চান সেটা সি পুলি নেন আর ভি পুলি নেন আর ফ্ল্যাট পুলি নেন, মেশিনের দাম পড়বে 40,000 টাকা। এই দুই ক্যাটাগরির মেশিন আপনারা নিতে পারবেন। স্টিল বডি, টোটাল বডিটাই কিন্তু স্টিল, সেটা হচ্ছে ঢালাই কভার আর এটা হচ্ছে জালি কভার। তো এই দুইটা মেশিনের দামের বিষয়ে কোনো পার্থক্য নাই, দামের ক্ষেত্রে একই হবে। আপনার ইচ্ছা আপনি ঢালাই কভারও নিতে পারেন, জালি কভারও নিতে পারেন। তবে যদি আমার মতামত জানতে চান সেটা হচ্ছে জালি কভার নিলে আপনার প্রোডাকশনটা একটু বেশি পাবেন, পারফরমেন্স একটু বেশি পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী নতুন করে একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।